স্বাগত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া ফ্রিন শুরুতেই জানাব সংবাদ শিরোনাম পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের প্রান্তে বাংলাদেশ উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক সাংবাদিক নিপীড়নের সব আইন বাদ দিতে প্রস্তাব এবং বিক্ষোভের ঘটনায় দণ্ডিত সাতান্ন বাংলাদেশিকে আমিরাতের প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণা ফিরবেন দেশে দর্শক এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী তাওসিয়া ইসলাম তার সাথে এই বিষয়ে আমরা আলাপ করব। তাওসিয়া আমরা যেহেতু জয়ের দ্বার প্রান্তে চলে এসেছি এবারের সিরিজে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ দলকে আপনি কোন কোন বিষয়ে এগিয়ে রাখবেন সবচেয়ে বেশি যে বিষয়টা ছিল বাংলাদেশে আসলে এতটা দলীয় এফোর্ট একটা দল হিসেবে খেলা আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত বাংলাদেশ দলের এই জিনিসটা খুব মিস করেছি এবারের সিরিজটাতে আমরা প্রতিটা ম্যাচে প্রতিটা বিভাগে এরকম এই বিষয়টা দেখেছি এখন এইবারে আমরা এই সিরিজের প্রতিটা ম্যাচে প্রতিটা ইনিংসে পাকিস্তানের প্রতিটা ইনিংসে আমরা খেয়াল করলাম যে আমাদের পেসার অ্যাটাক যেটা প্রথম টেস্টে তাস্কিন চোটের কারণে খেলতে পারেননি তারপরেও আমাদের পেস অ্যাটাক একদম পুরোপুরি প্রস্তুত একটা আক্রমণ ছিল এই টেস্টে তাস্কিন ফিরেছেন শরিফুলের মতন একজন টেস্টে আমাদের যা ধারাবাহিক পারফর্মার তাকে আমাদের খুব প্রয়োজন মনে হতো এই শরিফুল কিন্তু এবার খেলেননি তারপর আমাদের বোলিং এটা একটা সবচেয়ে বেশি স্ট্রং বিহেভ করেছে প্রথম ইনিংসে স্পিনারদের মধ্যে মিরাজ যেভাবে পাঁচ উইকেট নিয়েছেন সেকেন্ড ইনিংসে এসে কিন্তু হাসান মাহমুদ একদম তরুণ তিনি পাঁচ উইকেট নিয়েছেন সবচেয়ে বেশি আসলে একটা টেস্ট ম্যাচ জেতার জন্য সবসময় বলা হয় যে আপনি ওয়ান ডে বা টি টোয়েন্টি ফর্মেটে আপনাকে বোলার ব্যাটার বা ফিল্ডার যে কেউ ম্যাচ জেতাতে পারেন কিন্তু একটা টেস্ট ম্যাচ জিততে হলে আপনার প্রতিপক্ষের বিশটা উইকেট তুলে নিতেই হবে সেই ক্ষেত্রে বোলারদের ভূমিকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে এখানে আসলে এই পুরো সিরিজে দুই ম্যাচেই আমাদের বোলিং অ্যাটাকটা অনেক বেশি আগ্রাসী ছিল আমার মনে হয় এটা সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশের হয়ে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ঐতিহাসিক একটি টেস্ট সিরিজ আমরা জয়ে পেতে যাচ্ছি এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের গত কিছুদিন আগেই দেখা যাচ্ছে যে আমাদের ক্রিকেট বোর্ডের কিছু সদস্যদের পরিবর্তন করে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে এক্ষেত্রে কি আপনি এই সদস্য অন্তর্ভুক্তির বিষয়টিকে আপনি কি গুরুত্ব দিয়ে দেখছেন আসলে পেশাদার খেলোয়াড় যারা হন তারা এই মাঠের বাইরের ইস্যুগুলো কিন্তু মাঠের ভেতরে আসে না আমি আপনাকে একটা উদাহরণ হিসাবে সাকিব আল হাসানের কথাটা বলতে পারি প্রথম টেস্ট যখন চলছিল সে অবস্থাতেও সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে হত্যা মামলা হয়েছে তিনি আসামি হয়েছেন হত্যা মামলা কিন্তু মাঠের পারফরমেন্সে কিন্তু আমরা সাকিবের মধ্যে সেই বিষয়টা দেখি কখনোই তার মধ্যে মনে হয় যে কোন দুশ্চিন্তায় আছেন বা অন্য কিছু ইয়ে করছে এটা হয়তো সাকিব আল হাসানের ক্ষেত্রে হয়তো আপনার মনে হতে পারে যে সাকিব আল হাসান খুব মানসিকভাবে শক্ত সবাই তা না কিন্তু পেশা যে কোনো খেলোয়াড় সেটা যে খেলারই খেলোয়াড় হন না কেন মাঠের ভেতরে যখন নামেন তখন মাঠের বাইরের ইস্যুগুলো আসলে খুব একটা প্রভাব রাখে না তবে এটা ঠিক যে দলের ভেতরে হয়তো আমরা এটা আনঅফিশিয়ালি বলছি এটা অফিসিয়ালি কেউ প্রমাণ করতে পারবে না কেউ হয়তো স্বীকারও করবে না হয়তো ভেতরে একটা নির্ভর হয়ে খেলা যে শুধু খেলাটা নিয়েই ভাবতে পারি খেলার বাইরে অন্য কিছু নিয়ে ভাবতে হবে না এই নির্ভর হওয়াটা হয়তো একটা ভূমিকা রাখতেও পারে আর এবারের খেলায় আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি খেলোয়াড়ের মধ্যে একটি যোগসূত্র দেখা যাচ্ছে তাদের ভিতরে একটি আলাদা বন্ডিং তৈরি হয়েছে ক্রিয়েট হয়েছে এর পিছনে আপনি কি মনে করছেন আলাদা করে বন্ডিংটা আসলে হচ্ছে দল নির্বাচন থেকে শুরু করা সব কিছুতে মিলেই হয় দলে আমরা জানি যে এই সিরিজটা আরও কিছুদিন আগেই আমাদের হচ্ছে নির্বাচক প্যানেলে একটা পরিবর্তন এসেছিলেন প্রধান নির্বাচক পরিবর্তন হয়েছে তিনি যেই খেলোয়াড়দেরকে তুলে এনেছেন নতুন নতুন খেলোয়াড় আসলে সেভাবে কেউ আসেনি তারপরেও দলের মধ্যে কম্বিনেশানটার ক্ষেত্রে হয়তো কাজ করতে পারে তবে আমি আপনাকে একটা বিষয় বলি যে এই ম্যাচটাকে বা এই সিরিজটাকে একটু বেশি বেশি করে এগিয়ে রাখার একটা একটা বড় কারণ হচ্ছে আপনি জানেন যে এক সপ্তাহ আগে যদি আমরা প্রথম টেস্ট শেষ হওয়ার আগে চিন্তা করি পাকিস্তানের বিপক্ষে আমাদের কোন টেস্টে বিজয় নেই সেখানে এক সপ্তাহে ব্যবধানে পাকিস্তানকে দুবার হারিয়ে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছি সিরিজ দেশের বাইরে বাংলাদেশের টেস্ট সিরিজ বিজয় যদি আমরা বলি শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের সাথে আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে অনেক দুর্বল একটা দলের বিপক্ষে সেখানে পূর্ণ শক্তির পাকিস্তান এবং পূর্ণ শক্তির একটা বড় টেস্ট প্লেই দলের বিপক্ষে পরপর দুই ম্যাচ জিতে তাদের হোয়াইট ওয়াশ করা এটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি এই বিষয়টা হয়তো তাদের নিজেদের ভেতরে একটা কাজ করেছে যে এই একটা রেকর্ডের হাতছানি আছে একটা সুযোগ আছে নিজেদের কুড়ি তম টেস্ট যে সাথে দেশের বাইরে একটা বড় দলের সাথে যেতা সেই কাজ বিষয়টা হয়তো কাজ করে থাকতে পারে তাদের সাথে তবে এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাকে আরেকটু পরিষ্কার করে বলি যে যেহেতু দেশের বাইরে বাংলাদেশ সহজে টেস্ট ম্যাচ জেতে না সে বিষয় বিশেষ একটা বিজয় হয়েছে বা হতে যাচ্ছে এখনও কিন্তু টেস্ট ম্যাচটা আমরা জিতিনি টেস্ট ম্যাচ এমন একটা জিনিস যে শেষ বল হওয়ার আগ পর্যন্ত কিন্তু বলা যায় না ক্রিকেট ম্যাচ ক্রিকেট মানেই গৌরময় অনিশ্চয়তার খেলা বলা হয় তাই শেষ হয়নি এখন পর্যন্ত আমরা বলতে পারি যে এখনও জেতার পথে আছে এই কারণে দেশের বিভিন্ন প্রান্তে যারা খেলা প্রেমী ক্রিকেট প্রেমী তারা কিন্তু খেলা দেখছেন খেলা দেখার চেষ্টা করছেন এই কারণে আমরা আমাদের এক সহকর্মী মোহাম্মদ হাসিফ এই ঢাকার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে ঢাকার বিভিন্ন দর্শকরা কিভাবে খেলা দেখছেন তা জানার চেষ্টা করেছেন আমরা তার সাথে একটু যোগাযোগের চেষ্টা করব তার কাছ থেকে জানার চেষ্টা করব হাসিব আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হাসিব বাংলাদেশ তো প্রায় জিতে যাচ্ছে জেতার মুহূর্তে আছে এই সময় আসলে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন আপনি তো সে দর্শকদের আগ্রহটা আসলে কালকে যে দিন শেষ হওয়ার পর যেমন একশো তেতাল্লিশের বাকি ছিল আজকে দিন শুরু করা তারপর থেকে যতটা রান কমে আসছে দর্শকদের আগ্রহ বাচ্চাটা একটু বেশি এবং যেটা হয় যে আমরা সবসময় ঢাকা ইউনিভার্সিতে যে আমরা একটা পরিবেশ দেখি যে জায়েন্ট স্ক্রিনে খেলা দেখানো একটা সুবিধা থাকে বা একটা পরিবেশ থাকে তেমনটা আসলে নাই কারণ আপনি জানেন যে দেশে বন্যা দুর্গতদের জন্য আসলে একটা ত্রাণ সামগ্রী গ্রহণে যে একটা ব্যবস্থা সেখানে আসলে সবার মনোযোগটা ওই দিকে কিন্তু তারপরও দেশের ক্রিকেটে এত বড়টা সাফল্যের পেছনে বা এত সাফল্য হতে যাচ্ছে বা হওয়ার পথে এই সময়টাতে আসলে আমি অন্যান্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা সাধারণ জন জনগণ যারা আছে তাদের সাথে কথা বলেছি তাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের একটা একটা উচ্ছ্বাস কাজ করছে যে পাকিস্তানের মতো টিমের এগেন্স্ট যেই দলকে সাথে আমাদের আসলে খুব ভালো পারফরমেন্স কখনই হয়ে হয়ে ওঠে নাই কিংবা টেস্ট ক্রিকেটে যেমনটা আমরা দেখি না যে একটা ধারাবাহিক পারফরমেন্স বা ধারাবাহিক ভালো পারফরমেন্স তেমনটা দেখি না কিন্তু এই টেস্ট দুই ম্যাচে অর্থাৎ পুরো সিরিজটাতেই ব্যাটারদের এবং বোলারদের যে পারফরমেন্স সেটা নিয়ে তারা আসলে খুব বেশি উচ্ছ্বসিত এবং একটা বিষয় যে বিষয়টা আসে যেটা হচ্ছে যে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা পরিবর্তন হয়েছে নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের একজন ক্রিকেটীয় কর্মকর্তা যিনি তিনি সভাপতি হয়েছেন এই যে রিফর্ম হয়েছে সেই রিফর্মের একটা বহিপ্রকাশ অনেকে বলছেন যে এই দলের এই পারফরমেন্সটা কারণ ক্রিকেটারদের মধ্যে যে ফ্রি মেন্টালিটি নিয়ে খেলা একটা মানসিক চাপ থেকে বেচ এড়িয়ে একটা ফ্রি মাইন্ডে খেলা তাদের মাঠে বাইশ গজের উইকেটে বলেন তাদের যেই পারফরমেন্সটা এবং ডিসিশন নেওয়া এক একটা মোমেন্টে এক একটা বোলার ব্যবহার করা ব্যাটার তাদের নিজস্ব ইচ্ছা বা স্বাধীনতা নিয়ে খেলতে পারছেন যে একটা ফ্রি মেন্টালিটি তাদের মধ্যে কাজ করছে তারাই সাধারণ দর্শক কিংবা সাধারণ শিক্ষক কিংবা যারা আছেন আশেপাশে সাধারণ জনগণ তাদের প্রত্যেকে কিন্তু এই বিষয়টাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছেন যে খেলোয়াড়দের এই পারফরমেন্সটা যদি তারা শুরু থেকে এরকম একটা ফ্রি মেন্টালিটি নিয়ে খেলতে পারতো বা খেলে তাহলে আসলে টেস্ট ক্রিকেটে শুধু পাকিস্তান না যে কোনো দলকেই যে কোনো কন্ডিশনে হোক না কেন হারানো মতো সামর্থ্য কিংবা একটা ফাইট একটা 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 সমানতালে ফাইট করার মতো একটা একটা সামর্থ্য বাংলাদেশ ক্রিকেটে বা বাংলাদেশে এই ক্রিকেটারদের রয়েছে তোসিয়া